নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথি পেশার সঙ্গে যুক্ত কম করে আটত্রিশ বছর আমি এই পেশা নিয়ে নিয়ে আছি তা আজকে যে বিষয়টা কথা বলবো কৃমি রোগের এবং এখন বৃষ্টি পড়ছে এবং তাছাড়াও সারা বছর ধরেই বাচ্চারা কৃমি সংক্রামিত হতে পারে কিন্তু কৃমি কেন সংক্রামিত হয় অ্যাকচুয়ালি যদি খুব সহজ ভাষায় বললে শুনলে অবাক লাগবে যে আমরা যদি কোনো কারণে পায়খানা খেয়ে ফেলি তাহলে কৃমির সংক্রমণ হয় এই কথাটা শুনে আপনাদের অবাক লাগছে যে পায়খানা কী করে খাব আসলে পায়খানা বাচ্চাদের ক্ষেত্রে যে আমাদের পায়খানাটা যে করে এবং অনেক সময় গ্রামে এখনো ল্যাটিন ব্যবস্থাটা ভালো হয়নি অনেকে গ্রামে সেখানে পায়খানা করে এবং পায়খানা করে কন্টামিসন অফ ওয়াটার এবং নট অনলি দ্যাট এবং পায়খানার পেটে যে কৃমি হয় তার ডিমটা ডিমটা কিন্তু পরে মাটিতে এবং মাটিতে যে শাকসবজি হয় সেই শাকসবজিগুলোর মধ্যেও কিন্তু কৃমির জাম বা ডিম চলে যেতে পারে এবং সেই ডিমটা যখন আমরা খাই তখন কিন্তু বাচ্চা থেকে শুরু করে বড়দেরও কিন্তু কৃমি হতে পারে এবং কৃমি যদি বেশি হয় তাহলে কী হতে পারে কৃমির মধ্যে একটা কেমিক্যাল আছে ওর মুখে যে কৃমি যে রক্তটা খায় সেটা কিন্তু খুব একটা ক্ষতিকারক নয় কিন্তু কৃমি যেখানে রক্ত সুচটা ফোটায় তার হুলটা ফোটাই সেই রক্তটা কিন্তু উজিং হতে থাকে তার মানে অ্যানিমিক কন্ডিশন তৈরি হতে পারে বাচ্চার খিদে চলে যেতে পারে এবং সেখান থেকে পারপোরেশান অফ দি স্কিন অফ দি স্টোমাক হয়ে ইট মে বি দ্য কজ অফ আলসার আলসার টেন টু বি এ ক্যান্সার অলসো তাই কৃমিকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে এবং কৃমি যেমন বাচ্চা থেকে বড় এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই দেখবেন এখন নানা কারণে এখনও আমরা বিজ্ঞানের যুগে দাঁড়িয়েও এখনো আমরা কিন্তু বিজ্ঞান অনেক সময় তাবিজ থাকে বাচ্চাকে তাবিজ দিয়ে দেওয়া হয় আদুলি পয়সা ঝুলিয়ে দেওয়া হয় অনেকে জাল কাঠি দিয়ে দেয় আমি দেখেছি আমার জীবনে আমার প্র্যাকটিস জীবনে এবং বাচ্চাটা যখন পায়খানা করে অনেক সময় পাতলা পায়খানা করলো তার হয়তো ধুয়ে দিলেন কিন্তু দেখবেন যে কাঠি বা ওই যে তার যে ছোট ছোটো গুলো থাকে বা তার যে সেখানে গুলো থাকে সেখানে ওই পায়খানার দ্রব্য কিন্তু রয়ে যেতে পারে ফিকেল ম্যাটা রয়ে যেতে পারে সেগুলো পরবর্তীকালে তার শরীরে কন্টামিনেশন হয়ে সেখানে কিন্তু এন্ট্রি নেয় তার স্কিনের মাধ্যমে কৃমি হতে পারে আবার এই কৃমি যেমন পেটে রোগের কারণ হতে পারে খিদে চলে যেতে পারে এবং কৃমি কিন্তু ফিতা কৃমি আবার মাথায় চলে যেতে পারে এবং সেরকম মাথায় যে চলে যেতে পারে তার জন্যে নানা সমস্যা হতে পারে এবং তাকে পাগল পর্যন্ত পাগল আমি হয়তো এই কথাটা বলবো না অর্থাৎ মেন্টাল সাইকোলজিক্যাল ডিসব্যালেন্স এবং ফিজিক্যাল লেভেলে ডিসব্যালেন্সও হয়ে যেতে পারে এবং এ প্রসঙ্গে একটা গল্প বলি এটা আমার শোনা কথা তো অনেক সময় ডাক্তারিদের আমরা ভাবি আমরা যা জানি যে ডাক্তারবাবু তা জানেন না এবং আমি একজন ডাক্তারবাবুর কথা জানি তিনি এলোপ্যাথি এমডি জেন্টাল কিন্তু একটাই খাওয়ানো হয় সপ্তাহে বা একবার একটা ডোজ হয় তো উনি একটি পেশেন্টকে তার মাথার যন্ত্রণা হচ্ছিল সিটি স্ক্যান করে কি দেখেছিলেন তখন তিনি জেন্টাল তিরিশ দিন খেতে বলেছেন যখন ওই পেশেন্টটি কোনো ফার্মাসিতে গিয়ে ওষুধটা কিনছে তখন তিনি বলছেন ডাক্তারবাবু হয়তো ভুল লিখেছেন একটা ডোজ হয় তিরিশটা দিয়েছে তো এটা ডাক্তারবাবুকে গিয়ে প্রশ্ন করো একবার জেনে নাও ঠিক হচ্ছে কিনা তখন ডাক্তারবাবুকে গিয়ে বলছে যে স্যার এটা কি একটা খাওয়াবো না তিরিশটা বলে আমি কি তোমাকে না বুঝে দিয়েছি তো বললো যে স্যার কি হয়েছে মাথায় কিন্তু কৃমি চলে গেছে ওই জন্য মাথা থেকে নামাতে গেলে এই ডোজটা হাই করতে হবে তাই ডাক্তার বাবুর এই যে ডাক্তার বাবুর এই যে ভাবনা সবসময় কিন্তু বইয়ের সঙ্গে মেলে না বাস্তবিকভাবে মেলে না যেমন আমরা আমি যখন ছোট ছিলাম মানে ছোটো মানে আমি বলতে চাই যে আমার প্রফেশনাল লাইফে প্রথম আমি জুনিয়র ছিলাম তখন আমার এক বন্ধু এমডি ডাক্তার সে একটা মানে প্রাইমারি হেলথ সেন্টারে পোস্টিং ছিল সেখানে আমারও চেম্বার ছিল তো সে তো এটা ফাজিল বলে ওষুধ ছিল ফাজিল চারশো সে একটা ইউট্রাসে ইনফেকশন মানে জনিতে ইনফেকশন হয়েছে বলে দিয়েছে তো ওখানকার এক ডাক্তার বলছে এর এই ওষুধটা তো আমাশার ওষুধ এটা ভুল দিয়েছে ডাক্তারবাবু তখন ডাক্তারবাবু কাছে গেছে ডাক্তারবাবু বলছে যে আরে তুমি কোয়াক ডাক্তারই করো তুমি কি জানো যে এই এটা ইউট্রাসে মানে ইনফেকশানের জন্যও একটা ভালো কাজ করে তাই অনেক সময় অনেক মেডিসিন অনেকভাবে কাজ করতে পারে তাই ক্রিমি কিন্তু আমরা যদি ক্রিমি অনেক সময় বাচ্চার হচ্ছে মানে আমাদের বড়োদেরও কিন্তু সে একটা প্রপার ডোজ খেতে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট হোমিওপ্যাথিতে এই যে খাবার খাচ্ছে না সেটা যেমন এবং পারিপার্শ্বিক যারা বাড়ি এবং সবসময় ক্লিনিং একটা ফ্যাক্টর বাড়ির পরিবেশ পরিচ্ছন্নতা রাখাটাও একটা ফ্যাক্টর এবং যেখানে বাচ্চা পায়খানা করছে পটি করছে এবং আমরা যে হাগিসগুলো এখন ফেলে দিই সেগুলো দীর্ঘক্ষণ ফেলে না রাখা এবং অনেক সময় অনেক বাচ্চা তার হয়তো কৃমির জন্যে পাছাটা চুলকালো পরবর্তীকালে হয়তো কোনো কারণে মুখে হাত চলে গেল তখন কিন্তু সেই কন্টামিনেশনটা যায় তাই ক্রিমির ক্ষেত্রে এবং যদি বাড়িতে কোনো পশু থাকে সেই পশুকেও কিন্তু ক্রিমির ওষুধ খাওয়াতে হবে অর্থাৎ মানে তাকে মানে ডি ওয়ার্ম করতে হবে ডিওয়ার্মিংটা না করলে ইন অল অ্যালং দি ফ্যামিলি নাহলে কিন্তু যে কোনো সময় সংক্রমিত হতে পারে এবং আমি আগেই বলেছি এই কৃমির ওষুধের ক্ষেত্রে হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট এদের সাইড এফেক্ট নেই এবং এর জন্যে মাঝে মাঝে স্কুলেও বোধ হয় ওষুধ খাওয়ানো হয় এবং এটা কিন্তু মাঝে মাঝেই করতে হবে একবার খাই দিলে হবে না যদিও হোমিওপ্যাথি ওষুধ কিছুদিন খাওয়ানোর পরে তার একটা রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে যার কন্ডিশনে কিন্তু কৃমিটা আর সংক্রমিত হতে পারে না তবু ডাক্তারবাবুর পরামর্শ নয় ওষুধ খাবেন আমাকে অনেকে বলে স্যার ওষুধ বলুন ওষুধ কিন্তু বলা যায় না অ্যাকর্ডিং টু সিচুয়েশন অ্যাকর্ডিং টু কজ অ্যাকর্ডিং টু মায়াজম এর উপরে নির্ভর করে কিন্তু আমরা ওষুধ নির্বাচন করি তাই কারণ লক্ষণ এবং মায়াজমের সমন্বয় একজন চিকিৎসক করতে পারে আর একজনের ওষুধ কাজ করছে মানে ওর ক্ষেত্রেও সেই কাজ করবে তা কিন্তু নয় তার ভাইটালিটি তার ভাইটাল ফোর্সের যে ইমিউনিটি সেগুলোর উপর নির্ভর করে যাই হোক হোমিওপ্যাথি চিকিৎসায় কৃমি রোগের চিকিৎসা সম্ভব এবং কৃমিকে সংক্রমিত হতে না দিলে কৃমির ওই রোগটা থেকে যেমন সমস্যা চলে যায় অন্যান্য অনেক আমি বলেছি ফিতা কৃমি বা ব্রেনে চলে যেতে পারে পেটের নানা রকম সমস্যা হতে পারে এবং সেই জন্যে মাঝে মাঝে আমাদের ডিওয়ার্মিং করে নেওয়া ভালো ডাক্তারবাবুর চিকিৎসা পরামর্শ অনুযায়ী চিকিৎসা করলে এই সমস্যার সমাধান সহজে হয়ে যাবে যাই হোক আপনার বাচ্চা ভালো থাকুক আপনারা ভালো থাকুক এবং কৃমি থেকে দূরে থাকুন এই অভিপ্রায় নিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি নমস্কার